আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডি জব সার্কুলার 24 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আরেকটি সরকারি চাকরি খবর নিয়ে আসলাম। আজকে চাকরিটি হলো ডাক অধিদপ্তরে, অর্থাৎ ডাক যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিস অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটি সারা বাংলাদেশ থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন আছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর যারা আমি বিভিন্ন সময় লাইভে থাকি, যারা লাইভে থাকেন না তাদেরকে আমি বলবো লাইভে থাকবেন, তাতে আপনাদের সকল প্রশ্ন উত্তর দেওয়া যায়। তো ভিউয়ার্স, চলেন আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিই। তো ভিউয়ার্স, আমরা চলে এলাম বিজ্ঞপ্তিটিতে। গণপ্রজাতন্ত্রী ডাক বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক অধিদপ্তরে বিজ্ঞপ্তি। তো চলেন আমরা পুরো বিজ্ঞপ্তিটা আপনার দেখিয়ে দিই। এখানে বাংলাদেশ ডাক বিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘর সমূহের সংস্কার, পুনঃসংস্কার দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য সরকারি বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেতন সার্কুলে নিম্নবর্তিত শর্তে জনগণ নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইনে বাংলাদেশ নিকট হতে আগামী 7/1/2021 খ্রিস্টাব্দের তারিখের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আপনারা তারিখটা ভালো করে দেখে নেন, 7/1/2021 তারিখের মধ্যে আপনারা আবেদন করতে হবে। তো এখানে পদ সংখ্যা প্রথমটি দেখতেছেন, পদের নাম গ্রেড বেতন সাকুল্য জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী উপ সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড 10, বেতন 27,100 টাকা, পদ সংখ্যা 10টি, বয়স সীমা অনুদ্ধ 30 বছর বয়স আছে, অভিজ্ঞতা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অন্যান্য 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। এরপরে আপনারা অন্যান্য শর্তা ও নিয়মাবলী আপনাদের আমি বলে দিচ্ছি। 1 রয়েছে, মার্চ 2020 তারিখে প্রার্থীর বয়স অন্যান্য 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা 32 পর্যন্ত, তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স সীমা অনুদ্ধ 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। 2, সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিফলিত হবে। 4, আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং আবেদনপত্রের সাথে 500 টাকার পোস্টাল অর্ডার, প্রকল্প পরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ অধীনস্থ জরাজীর্ণ ডাকঘর সমূহের সংস্কার, পুনর্বাসন দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শিক্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে। 500 টাকার পোস্টাল অর্ডার, এখানে প্রে অর্ডার, পোস্টাল অর্ডার বিভিন্ন থাকে, এটা পোস্টাল অর্ডার থাকছে। এরপর 5, বর্ণিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মাসিক সাকুল্য বেতন উন্নয়ন প্রকল্পে মেয়াদকালীন সময়ের জন্য নির্ধারণ করা হবে। এরপরে 6, প্রার্থীর যোগ্যতা যাচাই, প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা জালিয়াতিকৃত কাগজপত্র জাল, মিথ্যা, ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষার নকল বা অশুদ্ধ উপায় অবলম্বন করে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষার সময় সকল প্রকার সনদের মূলকপি প্রদর্শন করতে হবে, সনদপত্র ফটোকপি জমা দিতে হবে। ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থীর আবেদন বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এরপরে খ, জেলা স্থায়ী বাসিন্দা, বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা পৌরসভা সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে। খ, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা না করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্বল্পজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকার বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরিতে বরখাস্ত হয়ে থাকে, উক্তরূপ বরখাস্তের পর 2 অতিক্রম না হয়ে থাকে, তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এবার 7, লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করার জন্য কোনো প্রকার TADA প্রদান করা হবে না। 8, উক্ত তথ্যাদি মোতাবেক বাছাইয়ের পর কর্তৃপক্ষের বিবেচনায় একমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত তারিখে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করিতে হইবে।
এর ফলে নির্বাসিত প্রার্থীদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা উন্নয়ন প্রকল্প নিয়োগ সংক্রান্ত বিধি বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে। 10 নম্বর, উন্নয়ন প্রকল্প সমাপ্তির সঙ্গে সঙ্গে চাকরি অবসান হবে, সেই অনুযায়ী সংশ্লিষ্ট নিয়োগপত্রে চাকরি অবসানের নোটিশ হিসাবে গণ্য হবে। পদসংখ্যা কম বেশি করার ক্ষমতা ডাক অধিদপ্তর সংরক্ষণ করে। এরপরে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইট, এই ওয়েবসাইট থেকে আপনারা বিজ্ঞপ্তিটি পাবেন। www.bdpost.government.bd পাওয়া যাবে। এই নিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো সংশোধন সংযোজন যদি থাকে বাংলাদেশ ডাক বিভাগের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। স্বাক্ষরিত গোলাম মোস্তফা, প্রকল্প পরিচালক, বাংলাদেশের ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ সমূহের পুনর্বাসন কেন্দ্র। তো বিশেষ পুরো বিজ্ঞপ্তিটা আপনারা আবারও দেখে নিন, যারা প্রয়োজন তারা।